কমরেড মদন মোহন চৌধুরী সুৱৰণত ডিগবৈত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সম্পন্ন। প্রয়াত কমরেড মদন মোহন চৌধুরীর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান উদযাপন সমিতির উদ্যোগত আর চৌধুরীর পরিয়ালবর্গর সহযোগত আজি দুপরিয়া সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান লুইত শিল্পী সমাজের প্রেক্ষাগৃহত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সম্পন্ন হয়। শিক্ষাবিদ মনেশ্বর বর্মনে সভাপতিত্ব করা অনুষ্ঠানত কণ্ঠশিল্পী নয়নমণি বরাদ দত্তই মহাপুরুষ মাধবদেব বিরচিত এটি বরগীত পরিবেশন করে সভা শুভারম্ভ করে। অনুষ্ঠানত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকে অসম মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর হেম কলিতা, বিশিষ্ট অতিথি হিসাবে ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদর রাজ্যিক সমিতির সম্পাদক সুপ্রকাশ তালুকদার, সুরেশ চন্দ্র ডেকা, দ্রোণ সারিয়া ফুকন আর সমাজকর্মী আবু হুসেন, শিক্ষাবিদ দিলীপ ভট্টাচার্য, পূর্ণ শইকীয়া, মথুরা শর্মা, রাধাকান্ত গগৈ, আবু হুসেন, অনিল চন্দ্র শইকীয়া, ডক্টর অরুণ শর্মা, পূর্ণানন্দ শইকীয়া, অবসরী অধ্যাপক দীপক দেব, সাংবাদিক অমূল্য খাটনিয়ার, নতুন সাহিত্য পরিষদের ডিগবৈ শাখার সভাপতি দীপালী বর্মন, নাটেশ্বর গগৈ, অর্ণব চৌধুরী আদিয়ে মদন মোহন চৌধুরীর জীবনকালের দিক সামরি স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করে। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানত প্রগতিশীল চেতনাবোধ আর আপুচীন সত্তার বিষ্কম্ভব মদন মোহন চৌধুরী শীর্ষক গ্রন্থ উন্মোচন করে বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক MMC ডিব্রুগড় প্রাক্তন অধ্যক্ষ হেম কলিতায়। ডিগবৈৰ পৰা বিনন্দ কোঁৱৰৰ ৰিপৰ্ট, অল আসাম নিউজ 30। গণতান্ত্রিক মহিলা সমিতি, দুই শিল্পী সমাজ, নির্মাণ শ্রমিক ইউনিয়ন, মিনারেল অয়েল ওয়ার্কার্স ইউনিয়ন আর ইলোরা বিজ্ঞান মঞ্চ, এই কেইটা সংগঠনে সময়াভাবে মদন মোহন চৌধুরী স্যারের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত করেছে। এই অনুষ্ঠানত ডিগবৈয়ে বিভিন্ন সংগঠনের, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন আর রাজনৈতিক সংগঠনের বিশিষ্ট ব্যক্তিসকল ইয়াত নিমন্ত্রণ করা হয়েছিল। আর বিশিষ্ট অতিথি হিসাবে ইয়াত পার্টির CPIM দলের রাজ্যিক কমিটির সম্পাদক কমরেড সুপ্রকাশ তালুকদার তেখেতক নিমন্ত্রণ করা হয়েছিল। তেখেত উপস্থিত আছিল কেন মদন মোহন চৌধুরী তেখেত এজন CPIM দলের সদস্যই নহয়, তেখেত CPIM দলের তিনচুকীয়া জেলা কমিটির সম্পাদকও আছিল আর রাজ্যিক কমিটিরও সদস্য আছিল। গতি তেখেতক রাজ্যিক কমিটির সাধারণ সম্পাদক কমরেড সুপ্রকাশ তালুকদার এই কারণে রাজ্যিক কমিটির প্রতিনিধিত্ব করে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানত উপস্থিত আছে। ইয়ার লগতে মদন মোহন চৌধুরী স্যারে মরণোত্তরভাবে তেখেতের দেহদান করে থাকি গেছে আর এই দেহদান ইলোরা বিজ্ঞান মঞ্চের জড়িয়ে দেহদান করে গেছে। আর ইলোরা বিজ্ঞান মঞ্চর বিশিষ্ট নেতা সংগঠক ডিব্রুগড় চিকিৎসা মহাবিদ্যালয়ের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর হেম কলিতা আজি এই অনুষ্ঠানত উপস্থিত থাকি আমার যখন স্মৃতিগ্রন্থ আমি প্রকাশ করেছো সেইখান তখেতে উন্মোচন করেছে। আর এই অনুষ্ঠানত ডিগবৈর সাহিত্য জগতর, ডিগবৈ সংস্কৃতি জগতর,
ডিগবৈ সমাজ ক্ষেত্ৰত আৰু ডিগবৈৰ সাংস্কৃতিক ক্ষেত্ৰত বিভিন্ন ব্যক্তি, শিক্ষা ক্ষেত্ৰৰ বিভিন্ন ব্যক্তি, গুণী জ্ঞানী ব্যক্তিয়ে ইয়াত উপস্থিত থাকি চৌধুৰী ছাৰৰ কৰ্মজীৱন, তেখেতৰ কৃতিত্ব আৰু তেখেতৰ সমাজ জীৱনত, সাহিত্য ক্ষেত্ৰত, সংস্কৃতিৰ ক্ষেত্ৰত তেখেতৰ যি অৰিহণা, এই